অনেকদিনই হলো তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে, কিন্তু এতদিন আমরা ক্যামেরার পিছনে থেকেই সমস্ত কথা বলে এসেছি। আজ তোমাদের মানে 10B-র মেয়েদেরকে আমার অঙ্ক নিয়ে কয়েকটা কথা বলার আছে। যখন আমি ক্লাস নিতাম তখন আমি সবসময় বলতাম যে দেখো, একটু যদি বুদ্ধি করে চলা যায় তাহলে 5 নম্বর তোলাটা কিন্তু কোনো ব্যাপার না। এবার দেখেছো তোমাদের আগের ব্যাচের দিদিরা অঙ্কে মোটামুটি ভালোই নম্বর পেয়েছে। আমরা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কোনোটাই তো আমাদের হাতে নেই, সুতরাং এই পরিস্থিতিতে আমরাও চেষ্টা করছি তোমাদের কাছে পৌঁছানোর, এবং তোমাদেরও কিন্তু চেষ্টা করতে হবে আন্টিদের সব কথা শুনে চলার এবং নিজের উদ্যোগে পড়াটা তৈরি করার। এখন তো আমরা ক্লাসের মতো মেরে বকে ভয় দেখিয়ে স্কুলে আসতে দেবো না, এইসব করে তো আমরা কিছু করতে পারবো না, তো নিজেদের উদ্যোগেই আমাদের পড়তে হবে। আমি প্রথম থেকে অঙ্কে যে কথাটা বলতাম যে প্রথমে আমাদের টার্গেট করতে হবে যে অঙ্কগুলো শিওর আসেই, যেমন উপপাদ্য সম্পাদ্য 5, 5, 10 নম্বর চেষ্টা করলেই এই 10 নম্বর একদম পারা যায়। 10 নম্বরটা কিন্তু 5 নম্বর তোলার ক্ষেত্রে অনেক বড় ব্যাপার। আমরা যদি গত বছরের মাধ্যমিকের প্রশ্ন একটু ভালো করে দেখি তাহলে মোটামুটি একটা সাজেশন তো করাই যায়, সেই অনুযায়ী তোমাদের এই রিভিশন ক্লাসে আমরা বলবো। আর একটা কথা, কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো বেশ সোজা এবং যে চ্যাপ্টার থেকে অঙ্ক আসেই, যেমন করণী, যেমন ত্রিকোণমিতির প্রথম দিকের চ্যাপ্টারগুলো, যেমন বীজগণিতের, ওভারঅল বীজগণিতটাই কিন্তু চেষ্টা করলে করা যায়। আর জ্যামিতি থেকে উপপাদ্যগুলো করলে মোটামুটি একটা সাজেশন মেনটেন করে করলে আমরা 5 নম্বর, সম্পাদ্য থেকে 5 নম্বর এগুলো পেয়ে যেতে পারি। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটু চেষ্টা করলেই কিন্তু আমরা 5 নম্বর পেতেই পারি, মানে অঙ্কে ভয় পাশ করতে পারবো না এরকম পরিস্থিতি কিন্তু আসবে না। ঠিক আছে, আমরা যেভাবে এই রিভিশন ক্লাসে তোমাদেরকে বলবো ঠিক সেইভাবে, আমি বারবার বলছি আমাদেরকে ফলো করো। ম্যামরা ভয় দেখাতে পারছে না, ম্যামরা তো দেখতে পাচ্ছে না আমাদেরকে এখন কিছু করতে পারবে না, এইসব চিন্তাগুলো মাথা থেকে ছেড়ে ফেলো। নিজেকে নিজের চেষ্টায় নিজের উদ্যোগে ভালো নম্বর পেতে হবে। আজকে যে চ্যাপ্টারটা আমি রিভিশন করব বলেছিলাম, অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টারটা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। আচ্ছা, তার আগের দুটো চ্যাপ্টার 1 আর 2 হবে রিভিশন, বেশ ইম্পর্টেন্ট এবং প্রতি বছর অঙ্ক আসে। আচ্ছা, আমি আজকে 3টাই প্রথমে বলি। 3 চ্যাপ্টারে মোট 3টে উপপাদ্য আছে, তোমরা জানো। তা 3টে উপপাদ্যের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে 32 আর 33 নম্বর উপপাদ্য। এই দুটোর মধ্যে একটা কিন্তু এবছর আসতেই পারে, দুটো একটা আর একটার উল্টো ক্লাসে করানো হয়েছে তোমরা জানো। আজকে আমি তোমাদেরকে বললাম, বারবার করে বলছি যে এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু এবার পরীক্ষায় আসতেই পারে, সুতরাং আমরা সেইভাবে তৈরি হব। ঠিক আছে, ভালো থেকো, আমাদের কথাগুলো ফলো করো, কোনো অসুবিধা, যে কোনো রকম অসুবিধা, সেটা যতই বোকা বোকা হোক না কেন, আমাদের সাথে শেয়ার করো। ঠিক আছে, ভালো থেকো।